চট্টগ্রামের পটিয়া উপজেলার সাইদায় জিরি কুসুমপুরা কাশিয়াইশ আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের 10,000 হতদরিদ্র নারী পুরুষলার মাঝে চাল বিতরণ গুজ্জি কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কলিলুর রহমান। মার্চের 29 তারিখ শুক্রবার পটিয়ার জিরি ইউনিয়নের সাইদায়ের গাউসিয়া তৈয়বিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মারাদনাজ্জি এই সাল বিতরণ করা হয়। এসময় পটিয়া উপজেলার নানান ইউনিয়নের 10,000-এরও বেশি নারী পুরুষ এই শৈল্য বেল্লায় হেডে জমায়েত হয়। তারা ব্যাকুণের মাঝে সারিবদ্ধভাবে শৈল বিতরণ করা হয়। সারা বছর দিতে আছে এগুলি ছাড়া এনে যারা নিরীহ মানুষ আছে সবাই আসে না, যারা আসে না অনেক ভালো ভদ্র লোক শিক্ষিত লোক আছে সব কষ্টের মধ্যে আছে তাদেরকে আমরা সাহায্য করি, তারা সুখে দুঃখে আমরা থাকি, চাই দেশের জনগণ যেন সুখে থাকুক হাসি খুশি থাকুক, এই জন্য আমরা চাই যুদ্ধের ফাঁড়ি দু সাহায্য করি শক্তি যুদ্ধ আছে এই জোড়ায়। এই সময় এটা আরো উপস্থিত আছে আল আরাফা ইসলাম ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালি আহমেদ তামজিদ, কেডিএস গ্রুপের প্রোটোকল ম্যানেজার সুমন চৌধুরী, স্থানীয় সমাজসেবক আব্দুর রহমান ও মোহাম্মদ ইরফান। আজ তোমরা 40-50 বছর আগের থেকে আমরা এরকম জহা দিয়েছি রমজানের রোজায়, তারপরে রমজান ছাড়াও আমরা প্রতি বছর মানুষকে মেজবান খাওয়াই, মানুষকে ইফতার দিই, মানুষকে উপহার সামগ্রী দিই, মানুষকে সব দিয়ে থাকি। আমার জীবনে আমার বড় ভাই খলিল রহমান সাহেবের সাথে আমি যা দেখছি যা শিখছি এগুলি আমাদের করতে খুব ভালো লাগে, আমরা মানুষকে দিতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে মানুষকে দিলে, এবং জগাতেও আমরা প্রতি বছর নিয়ে দিয়ে থাকি, এবং আরও যারা বিত্তবান আছে তারাও যদি এরকম আমাদের দেয় আমি তাদেরকে অনুরোধ করবো তারাও যেন এইভাবে দিলে দেশের মানুষ ইনশাল্লাহ কিছু দুটো দুই বেলা খেতে পারবে, সুখে শান্তিতে খেতে পারবে। এটা আমি আমার বড় ভাইয়ের কাছে শিখছি, আল্লাহ খলিল রহমানের কাছে শিখছি দেওয়াটা। প্রায় 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এই 10টা ইউনিয়নে আমরা প্রায় 10,000 লোককে 200 লোককে আজকে চাল দিচ্ছি। এর আগে আমরা আমার বড় ভাই 10,000 লোককে প্রায় 20,000 লোককে উনি 5 কেজি করে চানা দিচ্ছে, আমি দিচ্ছি 10 কেজি করে চাল, এবং আবার বড় ভাই আবার 27 তারিখে আবার প্রায় 20,000 মানুষকে প্রায় 20-40,000 মানুষকে জগাত দিবে। চট্টগ্রাম।